আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রথমেই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর সংবাদ শিরোনাম খবরের শুরুতেই থাকছে সৌদি রাজ পরিবারের একশো সদস্য করোনা আক্রান্ত এবং পুরো সৌদি জুড়ে রূপে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ভাইরাস কয়েক সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা সৌদিতে দুই লাখ ছাড়িয়ে যাবে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিওতে তারপর নিউজে থাকবে সৌদি আরবে বাংলাদেশিদের রহস্যময় মৃত্যু ঘুমান্ত অবস্থায় মারা গেল চারজন সৌদিতে ঘুমান্ত অবস্থায় মারা যাচ্ছে একের পর এক বাংলাদেশি এ সম্পর্কে থাকবে বিশেষ তথ্য এরপরের খবরে থাকছে ট্রাম্পের হুমকিতে ভারতের ওষুধ পাঠানোর কথা শুনেই এবার ভারতকে উচিত শিক্ষা দেওয়ার বিপরীতে ট্রাম্পের মুখে উল্টো সুর এবার মোদীকে নিয়ে যা বললেন ট্রাম্প এ সম্পর্কে থাকবে বিস্তারিত তথ্য এবং সর্বশেষ খবরে থাকবে তাবলিক জামাত নিয়ে ভারতে গুজব ও ভুয়া নিউজ সরানো হচ্ছে এ সম্পর্কে যা বললেন মুখ্যমন্ত্রী মমতা সুতরাং আজকের সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন সৌদি রাজ পরিবারের অন্তত দেড়শো সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দরবিন আবদুল আজিজ আল সৌদ করোনায় আক্রান্ত হয়েছেন তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিউতে আছেন রাজ ঘনিষ্ঠ দুজন সদস্য এই তথ্য জানিয়েছেন সৌদি রাজ বেশ কয়েকজন প্রিন্স যারা সম্প্রতি ইউরোপে ভ্রমণ করেছেন তারাও আক্রান্তের তালিকায় আছেন রাজ আরও কয়েকজন সদস্য অসুস্থতা বোধ করছেন সৌদি বাদশাহ সালমান রাজ ছেড়ে জেদ্দায় একটি ভবনের নিরাপদ দূরত্বে অবস্থান করছেন ক্রাউন প্রিন্স সালমান এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য রাজপরিবার সেরে দূরবর্তী এলাকায় অবস্থান করছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে দেশটির প্রসিদ্ধ হাসপাতালগুলোর বিখ্যাত সব চিকিৎসক যারা সৌদি রাজপরিবারের সদস্যদের চিকিৎসা দিয়ে থাকেন তারা বেডের একটি হাসপাতাল তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন সেখানে রাজপরিবার ও তাদের ঘনিষ্ঠদের মধ্যে যারা করোনা সন্দেহভাজন তাদের চিকিৎসা দেওয়া হবে দোসরা মার্চ সৌদিতে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে এরপর ছয় সপ্তাহে দেশটিতে একচল্লিশ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আর দু জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সৌদি সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওমরা বন্ধ করে দেওয়া হয়েছে হজের বিষয়ে আরও দেরি করে সিদ্ধান্ত নিয়ে সৌদি সরকার পক্ষ থেকে মুসলমানদের অনুরোধ জানানো হয়েছে এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া মঙ্গলবার সতর্ক করে বলেছেন সৌদিতে মহামারীর প্রভাব সবে শুরু হয়েছে আগামী কয়েক সপ্তাহে সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড তৌফিক বিন ফাউজান আল রাবিয়া সম্প্রতি দেশি বিদেশি চারটি পৃথক সংস্থার এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে জানান তিনি খবরটি মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম শিয়াসাদ ডেইলির মঙ্গলবার ডক্টর তৌফিক বলেন বৈশ্বিক মহামারীর করোনা আক্রান্ত ইতিমধ্যেই আড়াই হাজার ছাড়িয়েছে আগামী কয়েক সপ্তাহে এর সংখ্যা সর্বনিম্ন দশ হাজার থেকে সর্বোচ্চ দুই লাখ ছাড়াতে পারে তিনি আরও বলেন সৌদি সরকার অনেক আগে থেকেই করোনাভাইরাসের বিস্তার রোধে সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সরকারের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে সৌদি নাগরিক ও প্রবাসীদের আহ্বান জানায় এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন করোনার বিস্তার ঠেকাতে সরকারি পঞ্চাশ শতাংশ লোক সরকারের নির্দেশনা মেনে চলছেন তবে এ হার যত দ্রুত সম্ভব একশো শতাংশে নিয়ে যেতে হবে উল্লেখ্য করোনা রোগী শনাক্তের পর থেকেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে উপস্থিতি স্থল নৌ ও আকাশপথ সহ সীমান্ত বন্ধ করে দেয় সৌদি সরকার পবিত্র দুই মসজিদ সহ সব মসজিদ জনসমাগম শপিং মল বিয়ের অনুষ্ঠান গণপরিবহন ট্রেন ট্যাক্সি এবং এক শহর থেকে অন্য শহরের যাতায়াত সব বন্ধ করা হয় এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সৌদি যেসব অঞ্চলে সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ ছিল সেসব অঞ্চলে আট এপ্রিল বিকাল তিনটা থেকে সকাল ছটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে অর্থাৎ ওই সকল অঞ্চলে চার ঘন্টা কারফিউ বৃদ্ধি করা হয়েছে আর যেখানে চব্বিশ ঘন্টা কারফিউ ছিল সেখানে চব্বিশ ঘন্টায় বলবৎ থাকবে তবে মাজরা অর্থাৎ শস্য মাছ ছাগল পালন উৎপাদন ও পোলট্রি ফার্মের সাথে যুক্ত সংশ্লিষ্টদের জন্য কারফিউ শিথিল থাকবে এই খাতের সঙ্গে সম্পৃক্ত মালিকরা প্রতি সপ্তাহে একবার সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে কারফিউ আতামুক্তপত্র নবায়ন করে নিতে হবে একভাবে ইতিপর্বে যাদেরকে কাজের স্বার্থে কারফিউর আওতায় বাইরে রাখা হয়েছিল তারা এসব এলাকায় অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করতে পারবে জনস্বার্থ বিবেচনায় এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয় মন্ত্রণালয় থেকে আরও জানায় দেশটির সব প্রদেশে রেস্তোরাঁ থেকে হোম ডেলিভারি অর্ডারের সময়সীমা রাত দশটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এছাড়াও গ্যাস স্টেশন সার্ভিস অ্যান্ড মেনটেন্যান্স প্রতিষ্ঠান প্লাম্বিং ইলেকট্রিক এসি টেকনিশিয়ানের কাজ ও পানি পৌঁছানোর কাজে নিয়োজিত কোম্পানি এবং ফিলিং স্টেশন অবস্থিত যানবাহন মেন্টেন্সের দোকানসমূহ খোলা থাকবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে নতুন করে আরও দুইশো বাহাত্তর জন করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে সর্বশেষ পাওয়া তথ্যমতে মোট আক্রান্তের সংখ্যা দু হাজার জন মারা গেছেন একচল্লিশ জন এবং সুস্থ হয়েছেন ছয় শত জন আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারও একই তথ্য দিয়েছে এখন পর্যন্ত শতকরা হিসেবে করোনায় মৃত্যুদের মধ্যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি এদিকে সৌদি আরবের হৃদরোগে আক্রান্ত হয়ে ও ঘুমন্ত অবস্থায় চার বাংলাদেশের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে নিহতরা হলেন আবুল কাশেম জাহাঙ্গীর আলম ও শকত ওসমান স্থানীয় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে জানা গেছে মঙ্গলবার আবুল হোসেন মক্কানগরীর মনসুর এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি চট্টগ্রাম জেলার সাতকিনী উপজেলার কেউচি ইউনিয়নের আশেকের পাড়ার বাসিন্দা তার বাবার নাম হাবিবুর রহমান মক্কা মিশকাল্লাহর দাহালা রোডে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ উদ্দিন নামের আরেক যুবক তিনি কক্সবাজার জেলার রাম উপজেলার উল্টাখালী ফকিরবাবার কবর এলাকার শাহ আলমের ছেলে অপরদিকে রিয়াদের হারায়া নামক এলাকায় জাহাঙ্গীর আলম নামের এক প্রবাসী নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বারিকোটা গজারে গ্রামে তার বাবার নাম সিদ্দিকুর রহমান এছাড়াও শকত ওসমান নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে তিনি জিজান শহরের নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান মৃত ওসমান কক্সবাজার জেলার চক্রি উপজেলার ইদমনি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে এদিকে কয়েকদিন আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন হাইড্রোক্সিক্লোরোকুইন না পাঠালে ফল ভোগ করতে হবে ভারতকে তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই সুরবদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবার তিনি বললেন মোদি ভালো মানুষ মোদি মহান আনন্দবাজার জানিয়েছে দু কোটি নব্বই লক্ষ ওষুধ আসছে ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে আমার ভারত থেকে ওষুধ আসছে মোদী মহান উনি খুব ভালো মানুষ বলেছেন ট্রাম্প সমাজ সংস্থা পিটিএ জানাচ্ছে গুজরাটের তিনটি কারখানা থেকে জাহাজ বোঝায় ওষুধ পাড়িয়ে দিয়েছে আমেরিকার উদ্দেশ্যে বুধবার সকালে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন এখনও মোদী যদি ওই ওষুধ রপ্তানির উপর নিষেধাজ্ঞা না তোলেন খুব আশ্চর্য হব মঙ্গলবারই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন হাইড্রোক্সিক্লোরোকুইন না পাঠালে ফল ভোগ করতে হবে ভারতকে তিনি বলেছিলেন মোদীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে আশা করি তিনি ওষুধের উপর নিষেধাজ্ঞা তুলে নেবেন তবে তিনি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন আমেরিকা পাল্টা পদক্ষেপ করতে পিস্পা হবে না তার হুশারির কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকায় ওষুধ পাঠানোর বন্দোবস্ত করল ভারত করোনাভাইরাসের সংক্রমণের দিক থেকে এই মুহূর্তে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু গেম চেঞ্জার হিসেবে কাজ করবে এমনটাই মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প তাই আমেরিকা এই ওষুধের চাহিদা বাড়তে শুরু করেছে সারা বিশ্বের মধ্যে সত্তর শতাংশ হাইড্রক্সিক্লোরকুইন উৎপাদন করে ভারত আমেরিকার ড্রাগ কন্ট্রোল বোর্ডও এই ওষুধকে কোভিড নাইন্টিনের চিকিৎসায় ছাড় দিয়েছে কিন্তু গত পঁচিশ মার্চ এই ওষুধের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয় এখন থেকে শুধু মানবিক কারণে এবং আপতকালীন প্রয়োজনেই এই ওষুধ রপ্তানি করা যাবে এদিকে তাবলিক জামাত নিয়ে গুজব ও ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে বললেন মমতা দিল্লিতে তাবলিগ জামাতে যোগ দেওয়া মুসল্লিদের নিয়ে অনেকে গুজব ও ভুয়ানিউজ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নিজ কার্যালয়ে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন মমতা বলেন দেশে লকডাউন ঘোষণা হয়েছে চব্বিশ মার্চ তার আগেই তাবলিগের এই অনুষ্ঠান হয়েছে আমরা খবর পাওয়ার পরেই ব্যবস্থা নিয়েছি যারা যারা যোগ দিয়েছিলেন তাদের সবাইকে চিহ্নিত করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে এনডিটিভির খবরে বলা হয় মুখ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে তাবলিক জামাতের সমাবেশে পশ্চিমবঙ্গের কতজন উপস্থিত ছিল তা জানতে চাওয়া হলে ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্তি প্রকাশ করে মমতা বলেন এ জাতীয় সাম্প্রতিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন না সংবাদ সম্মেলনের একটি ভিডিও লিঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল তবে দিল্লির মসজিদ অনুষ্ঠানে উপস্থিতদের বিষয়ে প্রশ্নোত্তরের মুহূর্তটি সেখানে বাদ দেওয়া হয় প্রসঙ্গত মার্চের শুরু দিকে দিল্লির তাবলিক জামাতের একটি অনুষ্ঠানে যোগ দেয়া নয়শো জন বিদেশি মুসল্লিকে কালো তালিকাভুক্ত করেছে ভারত এ তালিকার অর্ধেকই বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান সবচেয়ে বেশি এক তৃতীয়াংশ কালো তালিকাভুক্তই ইন্দোনেশিয়ান এরপরই যথাক্রমে বাংলাদেশ মালয়েশিয়া ও কির্গিস্তানের তাবলিকে যোগ দেওয়া মুসল্লিরা আছেন ওই তালিকায় বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন